নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং আমার সাথে রয়েছেন আমার প্রিয় সতীর্থ সাইবদা। সাইবদা, আই লিগের খেলা চলছে, যেখানে কিন্তু শীর্ষে বাংলার মোহামেডান এবং 6 ম্যাচের মধ্যে 5টা জয়। গতকাল ইন্টার কাশির বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে গিয়ে 2-0 ফলাফলে ম্যাচ জিতে এসেছে মোহামেডান। তবে সাইবদা, যেটা নিয়ে আলোচনা আজকের, সেটা হচ্ছে সেই আমরা সিএফএল থেকে দেখে আসছি, কিছু হলেই মোহামেডান অভিযোগ জানাচ্ছে যে আমরা এটা পাচ্ছি না, আমাদের বিরুদ্ধে এই ঘটনা ঘটছে, কিংবা রেফারিং ভালো হচ্ছে না, মাঠ ভালো না। সাইদা, তোমার কি মনে হয় যে বারবার মোহামেডানের এই যে অভিযোগ, শুধু কি মোহামেডানের সাথে এরকম হচ্ছে বা সত্যি হচ্ছে এরকম? আমাকেই বা প্রশ্নটা করছো কেন? এটা তো দর্শক বন্ধুরা জানতে চান। দেখো, আমি একটা আমার মোহামেডানের সঙ্গে হয়ে যাচ্ছে হয়তো বা, কিন্তু কথা শুধু মোহামেডানের সঙ্গে নয়, গোকুলামের সঙ্গেও হচ্ছে, এবং এটা উদ্দেশ্য প্রণোদিত, এটা বলার জায়গাও আমি নেই, হলেও সেটা বলা উচিত হবে না, কিন্তু হচ্ছে। মানে ধরো, গোকুলামের একটা ম্যাচে তারা 8খানা হলুদ কার্ড দেখেছে, অথচ এইবারের লিগে খাতায় কলমে যদি সবচেয়ে টপ দুটো দল হয়ে থাকে সেটা হচ্ছে মোহামেডান আর গোকুলামে, কে চ্যাম্পিয়ন হবে এটা তো বলা সম্ভব না। কিন্তু কথা হচ্ছে, এই দুটো দল যেহেতু অতীতেও চ্যাম্পিয়নশিপ দুজনে খেলেছে এবং একটা খুব ভালো বন্ধুত্বপূর্ণ লড়াইও আছে দুটো দলের মধ্যে, কিন্তু এই দুটো দলের বিরুদ্ধেই হচ্ছে। এটা কারণটা কি আমার কাছে এখনো পর্যন্ত পুরোপুরি পরিষ্কার নয়, তবে হচ্ছে। যেমন মোহামেডানের আগের দিন ওই দিল্লি এফসির বিরুদ্ধে যে খেলাটা, ধরো ফার্স্ট হাফে তাদের দুজন প্লেয়ার লাল কার্ড দেখলো এবং কাসিমভ দুটো করে হলুদ কার্ড দেখে লাল কার্ড, কাসিমভ আলেক্সি, এবং যে আলেক্সির সঙ্গে আমি একটা ইন্টারভিউ করার চেষ্টা করেছিলাম, ব্যক্তিগতভাবে বলছি, উনি বাংলা ইংরেজি বলতেই পারেন না, হেসে চলে গেলেন আর কি। এবং দলের ম্যানেজার, মিডিয়া ম্যানেজার যারা, তারা বললেন যে সাহিবদা ওইভাবে ও কথা বলে না, ও পক্ষে সাংবাদিক সম্মেলনও করানো যায় না, ও স্প্যানিশ ছাড়া কিছু বোঝে না, এবং সে কিভাবে আমি জানি না কিভাবে কি পদ্ধতিতে কোচকে, কোচ বলছি রেফারিকে, সে অ্যাবিউজ করছে, বাজে কথা বলছে। এবারে দেখো, এবারে কোচ হয়তো স্প্যানিশ বুঝতে পারেন, সেটা না বোঝার কিছু নেই, সেটা হতে পারে, কিন্তু কথা হচ্ছে মোহামেডানের সঙ্গে এটা হয়ে যাচ্ছে, গোকুলামের সঙ্গেও হয়ে যাচ্ছে, দুটো দলের বিরুদ্ধে কিন্তু এটা হচ্ছে আমার। এবং তার সঙ্গে কয়েকটা জিনিস বলছি, দেখো আগের দিন ডেকান এরিনায় খেলা ছিল, লাইটটা একটু কম ছিল, বা গতকাল এখানে এখানে কমপ্লেক্সে যে খেলা হয়েছে সেখানে ভবিষ্যৎ অনেক উজ্জ্বল মনে হয়েছে দেখে, যে মাঠ ভবিষ্যতে খুব ভালো হবে, কিন্তু প্রতিটা টাচে বালি উঠছে, বালি উঠছে, মাঠটা যেহেতু আন্ডার প্রিপেয়ার এবং এখনো তৈরি হয়নি, ভবিষ্যৎ নিশ্চয়ই ভালো হবে, যেহেতু কাশি ইন্টার কাশি দলটার ব্যাকআপে একটা খুব ভালো পরীক্ষিত একটা কর্পোরেট হাউস রয়েছে, তারা ভবিষ্যতে ভালো করবে। কিন্তু কথা হচ্ছে, এই মুহূর্তে কিন্তু মাঠটা ফুটবল খেলার মতো উপযুক্ত নয়, এবং এখানে এই গ্রাউন্ডে শুধু মোহামেডান নয়, ইন্টার কাশিও প্রথম খেললো, এবং তারাও তো প্রথম খেললো, মানে তাদের কাছে কি হোম গ্রাউন্ড, হোম গ্রাউন্ডে প্রথম খেলা হয় নাকি, এবং তারাও কষ্টই পেয়েছে। এবং মোহামেডানে যেহেতু বয়স কম ছিল, তাই তাদের পজিটিভ ট্রানজিশান কুইক ছিল, সেই কারণে অপোনেন্ট কিন্তু পারেনি। আমার ধারণা হচ্ছে এটাই মনে হয়েছে কালকে খেলাটা, আমার যা নির্যাস যেটা, সেটা অপোনেন্টের কাছেও, মানে মোহামেডানের অপোনেন্ট ইন্টার কাছের কাছেও গ্রাউন্ডটা একেবারে, দুটো দলের কাছে প্রবলেম, সে কেন বা বালিতে খেলবে, তার নিজের হোম গ্রাউন্ডটারও বালি হয় নাকি, এটা কি বিচ ফুটবল? কিন্তু এই এইগুলো ওভারঅল ভুল হচ্ছে। যেমন ধরো ডেকান এরিনাতে মোহামেডান খেললো এর বিরুদ্ধে, আমাদের রাজস্থানের বিরুদ্ধে, একটা লো লাইট, লো লাইট প্র্যাকটিসে ওর থেকে বেশি লাইট থাকে, এগুলো ওভারঅল যারা অর্গানাইজার একটু মন দিয়ে দেখা উচিত বলে না, তো ফুটবলের যে ধরো আর্সেন ওয়েঙ্গার আসছে, তিনি পরামর্শ দেবেন ভারতীয় ফুটবলে, নেপথ্যে থাকবেন তিনি সামগ্রিক ডেভেলপমেন্টে, সেই জায়গাটাতে একটা এইসব এই ভুলগুলো যদি থাকে, তাহলে কী বলতো, আমরা তরকারি রান্না করলাম কিন্তু নুনটাই দিলাম না, এগুলো হয় না। আর একটা কয়েকটা জিনিস আছে, আমি ধরো বলছি শোনো, আগে আমরা আই লিগ দেখেছি কলকাতার কোনো দল যদি 5টা গোয়ার টিম ছিল, ধরো স্পোর্টিং ক্লাব, চার্চিল, ডেম্পো, সালগাঁওকা, যারা আরও যারা ছিল ফ্রান্সা, বা যারা একসঙ্গে ধরো 5টা টিম খেলছে, ভাস্কো, যারা একসঙ্গে 5টা দল খেলছে, 5 বারই মোহনবাগানকে বা ইস্টবেঙ্গলকে 5 বার গোয়া যেতে হতো,
ঠিক আছে, কিন্তু এখন যেটা হচ্ছে তোমার একটা রাজস্থানের দল তারও হোম টিম ডেকানেরি না, এই হোম টিম ডেকানেরি না হয়ে যাচ্ছে। ধরো মণিপুরে সমস্যা আছে বলে কল্যাণীতে রাজনৈতিক সমস্যার জন্য কল্যাণীতে তাদের দল মণিপুরের দলগুলো ঘাঁটি গাঁটতে হয়েছে, কিন্তু কথা হচ্ছে নামধারি দিল্লি এফসি দুটোই একই জায়গায় একই মাঠে খেলছে। এগুলো হোম গ্রাউন্ড ডেভেলপ করালে কি হয়, এটা সামগ্রিক দেশের ফুটবলে ডেভেলপ হয়। একদম তাই, দিল্লির ওই হোম গ্রাউন্ড হলো, নামধারি আর একটা হোম গ্রাউন্ড হলো, এটা কি নামধারিকে কেন্দ্র করে একটা ফুটবল পরিমণ্ডল গড়ে উঠবে, দিল্লিকে কেন্দ্র করে ফুটবল পরিমণ্ডল গড়ে উঠবে, এই জায়গাটাতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। ধরো কলকাতায় ধরো দুই তিনটে দল একই মাঠে খেলতো, সেটা কিন্তু কলকাতারই দল, কিন্তু কথা হচ্ছে একটা রাজস্থানের দল আর একটা ডেকানের দল দুটোরই ডেকানেরই না, এটা এটা কি বলতো আলটিমেটলি ক্ষতি হয়ে যাচ্ছে ফুটবলের। এই জায়গাগুলো একটু আমার মনে হচ্ছে যে সমস্যা, যে যাই হোক তার সঙ্গে মহামেডানের এই অভিযোগের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা দেখেছি যে মহামেডান এগুলো করা সম্ভব না, সেই করেও ফলাফল চেঞ্জও হয় না, কিন্তু কথা হচ্ছে দেখো তো মহামেডানের ফলাফল তো ভালো হচ্ছে, রেজাল্ট তো ভালো হচ্ছে, তোমার ছ ম্যাচে পাঁচটা জিতেছে, আমার মনে হয় ছ ম্যাচে পাঁচটা জিতেছে এবং দলে যা পরিকল্পনা আছে এইগুলো নিয়ে আর ভাবার দরকার নেই। এবং অবশ্যই যারা দলের ম্যানেজার রয়েছে বা যারা টিম যারা রয়েছে মানে ম্যানেজমেন্ট যারা রয়েছে, ম্যানেজমেন্ট নিশ্চয়ই তারা ভাববে যে কীভাবে ফেডারেশনের সঙ্গে কথা বলা যায়। আর তাছাড়া আমি খুব নর্মালি একটা কথা বলছি যে অভিযোগ কার বিরুদ্ধে, ফেডারেশনের বিরুদ্ধে মহামেডানের যদি অভিযোগ কর্ম সমর্থকদের বা কর্মকর্তাদের, আমি এখনও কর্মকর্তাদের সেরকম অভিযোগ পাইনি যতটুকু পেয়েছি, ধরো সমর্থকদের যে অভিযোগ রয়েছে তাদের যদি ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ থাকে, আমাদের কল্যাণ চৌবে যখন সভাপতি হলেন তখন উনি ওনার মুখ দিয়ে শোনা যে সবার আগে ওনাকে যিনি শুভেচ্ছা জানিয়েছেন তিনি একজন মহামেডান কর্তা এবং তার নাম হচ্ছে বেলাল আহমেদ খান, এবং সভাপতি হওয়ার পর তিনি সবার আগে যে টিম ভিজিট করেছেন সেটা কলকাতার মহামেডান স্পোর্টিং, মহামেডান স্পোর্টিং আইএফএ ফেডারেশনের এক্সেলেন্স সেন্টারে প্র্যাকটিস করছিল, সেখানে কিন্তু কিছু সময় কাটিয়ে আসেন। সুতরাং কল্যাণ চৌবের সঙ্গে মহামেডানের তো সম্পর্ক ব্যক্তিগতভাবে খারাপ না এবং যথেষ্ট ভালো সম্পর্ক, ক্লাবে বসে আড্ডা মেরে চা খেয়ে কথা বলে আসা, তার একজন এক সময় দীর্ঘদিনের সতীর্থ, একসঙ্গে টাটা ফুটবল একাডেমি থেকে বেড়ে ওঠা, একসঙ্গে খেলা দীপেন্দু বিশ্বাস মহামেডান স্পোর্টিংয়ের ফুটবল সচিব, সুতরাং সম্পর্কের জায়গাটা আমার মনে হয় কোনো সমস্যা হচ্ছে না, এটা কোনো একটাভাবে হয়তো একটু ভুল হয়ে যাচ্ছে যে অধিকাংশ সিদ্ধান্তই মহামেডানের বিরুদ্ধে হয়তো কিছু কিছু সময় হয়ে যাচ্ছে, সেই জায়গাটা হয়তো হয়ে যাচ্ছে, নিশ্চয়ই রেক্টিফিকেশন হবে, নিশ্চয়ই ভাবছে সবাই। কিন্তু কথা হচ্ছে কাসিমবের 8 ম্যাচ সাসপেন্ড আর আলেক্সির 4 ম্যাচ সাসপেন্ড, এটা মহামেডান স্পোর্টিংয়ের সমস্যা হবে নাকি ভালোভাবে এটা একটা প্রশ্ন আমাকে করা উচিত, তুমি করো আমি উত্তর দেবো। অবশ্যই মানে 8 ম্যাচ আমার তো মনে হয় সমস্যা হবেই, তোমার কি আলাদা করে কি মনে হয় বলো? দেখো মহামেডান যে বিল্ড আপটা করছিল এতে কাসিমভ থাকে বা না থাকা কিছুই সেই হ্যাঁ আমি ধরে নিচ্ছি, যদি ধরো রেফারি ইচ্ছা করে বলে যে থেকে দুটো ফরেনারকে আমি লাল কার্ড দেখিয়ে দেবো যেরকম করে হোক, মহামেডান কি প্লেয়ার না, তো কাসিমভ কি প্লেয়ার না, আলেক্সি গুরুত্বপূর্ণ রোল নিচ্ছিল, কিন্তু কথা হচ্ছে মহামেডান স্পোর্টিং আলেক্সি আর কাসিমভকে বাদ দিয়ে যে ফরেনারকে নিয়ে আসছে একজন আর্জেন্টাইন মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার, ইটস এ ভেরি গুড ডিসিশন, এবং তাকে হয়তো 3 তারিখে নামানো যাবে কাগজপত্র করে, সব হয়ে গেছে, সম্ভবত চলে আসবেন কয়েকদিনের মধ্যে, কিন্তু কথা হচ্ছে সমস্যাটা কি আছে। তাছাড়া ন্যাশনাল সাইড যে ফুটবলটা খেলছে মহামেডান, যদি আমি ধরছি ধরো আইএসএল এ যদি মহামেডান এন্ট্রি করে ফরেনার সেটটাকে বাদ দিয়ে এই দেশি সেটটাকে রেখে দেওয়া এবং এদের মধ্যে দুজন তিনজন কিছু হয়তো আসবে ন্যাশনাল ফুটবল টিমে খেলবে, ডেভিড রেমসাঙ্গা বিকাশ সিং হাই কোয়ালিটি আছে এদের মধ্যে, হাই কোয়ালিটি আছে, তারা কিন্তু ন্যাশনাল টিম খেলবে, এবং কথা হচ্ছে তার সঙ্গে যদি কিছু ভালো কোয়ালিটির যদি তোমার কয়েকজন ফরেনার চলে আসে, সুতরাং আমার মনে হয় যে কোন প্লেয়ার নেই কোন প্লেয়ার আছে এটা ভাবার দরকার নেই, কারণ দলটা কলকাতা লিগের আগে থেকে যেভাবে প্রিপেয়ার প্রিপারেশান নিয়ে
এত দূর এসছে, কি একটা হলুদ কার্ড, আর দুটো লাল কার্ড হলো, কার একটা দুটো চোট হয়ে গেল। এই ব্যারেটো শুরু করেছিল ডেভিডের আগে, ছটা গোল করেছিল কয়েকটা ম্যাচেই, তাকে ছাড়া তো মোহামেডান খেলছে, তাকে তো টিম ক্যারি করছে, নামতে পারবে কখনো, নামবে বা নামবে না, বা আসতে পারে আসবে না, একটা দল না, তার রিজার্ভ বেঞ্চ যতটা স্ট্রং সে দল ততটা স্ট্রং, সেই স্ট্রংনেসটা মোহামেডানের মধ্যে আছে। অবশ্যই গোকুলাম আর সামনে ডেকান, শ্রীনিধি ডেকানের সঙ্গে সবচেয়ে টাফ ম্যাচ, এই দুটো ম্যাচ জিতলে তো লিগে অনেকটা অ্যাড হয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে আমার মনে হয় হতাশ হওয়ার কোনো জায়গা নেই। মোহামেডানের বিরুদ্ধে কী সিদ্ধান্ত যাচ্ছে, কী আসছে, ওটা কর্মকর্তারা বুঝে নেবে, নিশ্চয়ই বুঝবে। হ্যাঁ সেটা তো ঠিক আছে সাহিদ ভাই, তুমি যেটা বলে ওটা হচ্ছে একটা চ্যাম্পিয়ন সুলভ টিমের একটা মানসিকতা, যে আমার রিজার্ভ টিম আমি মানে রিজার্ভ বেঞ্চ আমি স্ট্রং রেখেছি, যার জন্য সমস্যা হচ্ছে না, কিন্তু তাতেও 8 ম্যাচ 4 ম্যাচ ব্যান, এটা কিন্তু সত্যি কিন্তু একটা চিন্তার বিষয়। এমন কি এমন তো না যে মোহামেডান স্পোর্টিং যদি ভালো খেলে, হ্যাঁ লিগের কতগুলো ম্যাচ লাইভ হবে তার যে পার্সেন্টেজ দিয়েছে, মোহামেডান স্পোর্টিং এর 85% ম্যাচ লাইভ হবে, গোকুলামের 100% ম্যাচ লাইভ হবে। সুতরাং ফেডারেশন জানে তার লিগের দুটো মোহামেডান স্পোর্টিং এর 100% হওয়া উচিত ছিল, একদমই তাই, দুটো ভালো স্টুডেন্ট খাতা, সেটা ফেডারেশন জানে। এবং এটা নতুন করে বলে দিতে হয় না যে এই যে একটা লিগ চলছে সেই লিগে সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারে কারা, বা কাদের মধ্যে লড়াই হবে, কারা ভালো খেলবে। তাছাড়া বেঙ্গল কেরালার একটা কনফ্লিক্ট আছে বা দ্বৈরথ আছে ফুটবলের, যখন যেখানে নামে তখন সেখানে একটা কম্পিটিশন থাকে, সুতরাং সেই কম্পিটিশন থাকবে, সেটাই মেন। আই লিগের কোনো আর আকর্ষণ নেই, ইস্টবেঙ্গল মোহনবান খেলে না, যেটুকু আকর্ষণ ওই গোকুলাম কেরালার মোহামেডান। এখন কথা হচ্ছে এইটাকে বাদ দিয়ে তুমি তো লিগ করতে পারবে না, সুতরাং আমার মনে হয় অনেক অনেকটা কথা সোজা সাপটা বলে দিলাম, আর ভাবার দরকারও নেই, একদমই তাই। তবে লাস্ট পর্যন্ত কিন্তু যতই পয়েন্টে যে এগিয়ে যাক, এই দুটো দলের মধ্যে কিন্তু ফাইট হবে, ফাইট তো হবে, এখনো লিগ ওপেন আছে। কিন্তু হ্যাঁ, যেটা আসল কথা সেটা হচ্ছে যে মোহামেডান যে ফ্লোতে আছে এখন, সেখানে আমার মনে হয় দর্শক বন্ধুরা ওই উত্তরটা দিয়ে দিই আমি, হ্যাঁ সেটা হচ্ছে তোমার যে কাসিমভের জায়গায় তন্ময় খুবই ভালো। হ্যাঁ এই পয়েন্টটা মিস করা যেত না, সুতরাং তুই তন্ময়কে লাল কার্ড দিকি তো চাপ হয়ে যেত না। আমার কিন্তু প্রশ্নটা এইখানে, যে ধরো তুমি বলছো কাসিমা যে প্ল্যানে নেই, তাই আর যদি ডেবিট কার্ড খেয়ে যায়, পজিশনও তিনটে করে পজিশন, একটা পজিশনে তিনটে করে প্লেয়ার রয়েছে, এই ডেবিটকে তো মাঝখানে একটা দিন রেস্ট দিয়ে দিল। হ্যাঁ সেটা ঠিক, মানে মোহামেডান কেন রেস্ট দিচ্ছে, যদি তুমি অনেকটা লিগ খেলেছো, অনেকটাই করেছো, ফ্যাটিক আছো, তুমি একটু রেস্ট নিয়ে নাও, মানে হাতে অপশান আছে। আমি মোহামেডান সমর্থকদের একটা জিনিস বলতে চাইছি, হাতে যে অপশানটা গুলি রয়েছে প্রতিটা অপশানই কিন্তু হাই ক্লাস। হাঁটতে হাঁটতে মোহামেডান সব ম্যাচ জিতে যাচ্ছে, এটা কিন্তু ফ্লুকে না, একদমই তাই। এই যেমন কিমু বিকুন আর মোহনবাগান সব ম্যাচ হাঁটতে হাঁটতে জিতে যাচ্ছিল, তার পিছনে অনেক পরিশ্রম আছে, সেই পরিশ্রমটা কিন্তু মোহামেডান দলটাতেও রয়েছে, আমি এটাই বলতে চাইছি। সুতরাং আলেক্সি 4 মাস থাকবে না, তার জন্য মাথা চাপড়ানোর কোনো কারণ নেই, যে অপশানে যে আছে সে কিন্তু ভালো খেলবে, তাদের উপরই ভরসা রাখতে হবে, ভরসা রাখতে হবে ভালো খেলবে, ভালো খেলবে, একদমই তাই। এবং এটাই কথা বলার যে যেখানে দল পরপর জিতছে এবং দল একটা ফ্লোতে আছে, দরকার নেই সেখানে আমার মনে হয় এরকম বাহ্যিক কারণগুলো এনে দলকে ডিস্টার্ব, দল তো অবশ্যই ডিস্টার্ব, কারণ দল যেভাবে এগিয়ে চলেছে তারা এখন শুধু জয়, একটা ম্যাচ লাইভ না দেখালে একটা প্লেয়ার কি এসে যায়, আমাদের এসে যায়, আমাদের এসে যায়, কিন্তু আমরা দর্শক হিসাবে দেখছি বা সাংবাদিক হিসাবে রিপোর্ট করবো, আমাদের সমস্যা হচ্ছে কষ্ট করে খবর জোগাড় করতে হচ্ছে, কিন্তু কথা হচ্ছে একটা দল তো সে খেলছে, সে কি দেখবে কি কোন টিভি ক্যামেরায় খেলা হচ্ছে, তার কাছে কিছু এসে যায় না। দলের প্র্যাকটিস, তার প্রপার দলের মধ্যে বন্ধুত্ব, একে অপরের সঙ্গে সম্পর্ক, একে অপরকে কীভাবে চেনে প্র্যাকটিসে, তাদের মধ্যে কীভাবে কম্বিনেশান গড়ে উঠছে, কোচ কীভাবে কন্ট্রোল করছে, দলের যদি কোনো ইগো থাকে সেই ইগোগুলোকে ছোটো ছোটো করে কী করে তিনি ধ্বংস, কোনো ইগো নেই, কারণ সব ইয়ং ট্যালেন্ট, সবাই এসছে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য, তাই কোনো এ নেই, সবাই সবাইকে একে অপরের জন্য লড়ে যাচ্ছে। সুতরাং এই দলের ভরসা রাখুন, একদমই তাই, ভরসা রাখুন, এবং হোম ম্যাচগুলোয় ভিড় করুন, প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা খেলোয়াড়, মোহামেডান খেলোয়াড়ের পাশে থাকুন, কোচের পাশে থাকুন, কারণ তবেই তারাও কিন্তু মোটিভেট হবে, কারণ একটা দল যখন চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে থাকে, শুধু যে প্লেয়াররা ভালো খেলতে হবে তা না, সাপোর্টারদের যে মোটিভেশান সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাই কোথায় কী হচ্ছে, কোন ম্যাচ দেখাচ্ছে না, বা কোথায় কী ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেই সব তো অবশ্যই আলোচনা হবে, আমরাও আসবো, আমরাও আলোচনা করব, এবং আপনারাও কমেন্ট বক্সে এসে আলোচনা করুন। সেটাই সাফল্যের ইচ্ছা করলে একটা ফেডারেশন বা একটা অ্যাসোসিয়েশন কাউকে চ্যাম্পিয়ন করে দেবে, বা
কাউকে এটা হয় না, হয় না কোনোদিন, আগেও হয়নি। আলটিমেটলি মাঠে কি প্র্যাকটিস করেছে আর কি তার রেপ্লিকেশন হচ্ছে, হ্যাঁ সেটাই প্রমাণিত হবে, সেটাই প্রমাণিত হবে। এবং অবশ্যই, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, তাদেরকেও বলুন যে ভাই চলো আমরা দলে সমর্থনে থাকি, এবং দল যেভাবে এগিয়ে যাচ্ছে আমরাও সেভাবে এগিয়ে যাই এবং সমর্থন করি অবশ্যই। এবং ভিডিওটি ভালো লাগলে তো লাইক করবেন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, এবং এভাবেই আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।